নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে ব্রিজ পরিদর্শন করলেন কংগ্রেস সংসদীয় দলের নেতা তথা পিএসসি চেয়ারম্যান অধীর রঞ্জন ও রেলের শিয়ালদহ শাখার চিফ ইঞ্জিনিয়ার অনিল কুমার। শনিবার দুপুরে প্রথম মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন এবং তারপর রেলওয়ে আধিকারিকদের সঙ্গে রেলওয়ে ব্রিজ পরিদর্শন করেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কম দূরত্বের যোগাযোগের মাধ্যমেই নসিপুর রেল ব্রিজ। দীর্ঘ জমি টানা পূরণের জেরেই ভাগীরথীর উপর রেল ব্রিজ নির্মাণ হলেও সেখানে রেল লাইনের কাজ সম্পন্ন হয়নি। সেই জমিজট কেটে সেই কাজ সম্পন্নের পথে। সেই কাজ আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। বললাম এটা মনে করে আমার 24 বছরের তপস্যা বলতে পারেন, 24 বছরের মেহনত বলতে পারেন। এটার পিছনে আমি লেগেই আছি। 96 সালে প্রথম মনোরঞ্জন ভক্তকে বিষয়টা বলেছিলাম, তখন ছিল রেলের কনভেনশন কমিটি, তাদের কাছে দাবি করেছিলাম। তারপর আমি এমপি হওয়ার পর থেকে লাগাতার 99 সাল থেকে চেষ্টা করছি এই নসিপুর আজিমগঞ্জ রেল যেটা মৃত হয়ে গেছিলো সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। সেই পুনরুজ্জীবনের প্রক্রিয়া হতে 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 নানা বাধা বিপত্তি জট জটিলতা কুটিলতা সব মিলিয়ে সব বাধাকে অতিক্রম করে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। এইখানে দাঁড়িয়ে আশা করতে পারি যে এই রেলপথে আগামী দিনে রেল চলবে, এখান থেকে মুর্শিদাবাদে মানুষ আরামসে উত্তরবঙ্গ যেতে পারবে, দিল্লি যেতে পারবে, উত্তর ভারত যেতে পারবে, কোনো অসুবিধা হবে না এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে মানুষ সিধা সরাসরি মুর্শিদাবাদে প্রবেশ করতে পারবে। ফলে এখানকার যে পর্যটন শিল্প তার ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা, আর এখানকার কৃষিজাত পণ্য সেগুলোর জন্য নতুন বাজার পেতে অনেক সুবিধা হবে। তো আমার কাছে ওনারা যেটা বললেন সেটা যে 2 থেকে 3 মাসের মধ্যে ফিজিক্যাল ওয়ার্ক অর্থাৎ রেল লাইন পাতার কাজ শেষ হয়ে যাবে। রেলের নিয়ম হচ্ছে নতুন কোনো লাইন চালু করতে গেলে তার নিরাপত্তা দেখতে হয়। সে নিরাপত্তা দেখে কারা? রেলওয়ে দপ্তর না, নিরাপত্তা দেখে ভারতবর্ষের অসামরিক বিমান পরিবহন দপ্তর। শুনতে আপনাদের অবাক লাগতে পারে যে রেলের মধ্যে আর বিমান কেন চলে এলো, এটাই নিয়ম। কমিশনার রেলওয়ে সেফটি সে রেলের অধীনে নয়, সে ভারতবর্ষের অসামরিক বিমান সিভিল অ্যাভিয়েশন দপ্তরের অধীন। তাদের কাজ কি, কোনো রেল লাইন যদি তৈরি হয়, কোনো ট্রেন যদি যেতে চায়, আগে তারা এটা যে নিরাপত্তার সার্টিফিকেট দেবে। লাইন হয়ে গেল, পাতা হয়ে গেল, লালবাগ স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এই লাইনটা পাতার পর যে ছোট্ট কাজটা বাকি থাকবে সেটা হচ্ছে এই লাইনের উপর দিয়ে গাড়ি যেতে সেটা নিরাপদে যেতে পারবে কি পারবে না তার সার্টিফিকেট দেবে কমিশনার অফ রেলওয়ে সেফটি, যেটাকে বলা হয় CRS। যেই মুহূর্তে ফিজিক্যাল ওয়ার্ক অর্থাৎ এই যে পাতা শুরু হয়ে যাবে শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি CRS-এর সঙ্গে কথা বলে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি তারা এই নিরাপত্তার ছাড়পত্র দিয়ে দেয়। তবে ট্রেন শুরু হবে, চালু হয়ে যাবে, মুর্শিদাবাদে নতুন ইতিহাস হবে, মুর্শিদাবাদের বুক চিরে ভাগীরথীর বুক চিরে ট্রেন চলবে, মানুষ যাতায়াত করবে, মানুষ আসবে, মানুষ যাবে। আমাদের জেলার জন্য এটা একটা বৈপ্লবিক একটা পদক্ষেপ বলে আমি মনে করি, খুব আনন্দ পাই। তাই আবেগের সঙ্গে আমি এটার সঙ্গে জড়িত, আবেগ দিয়ে আমি এই রেল সংযুক্ত করার জন্য চেষ্টা করেছি। ফলে দেরি আমারও সহ্য হচ্ছে না, দেরিতে আমি অধৈর্য হয়ে পড়ছি। এমনি আমার নাম অধীর, আবার কাজে দেরি দেখলে আরও অধীর হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই আমার অধীরতার জন্যেই আমি বারবার করে রেলেকে তাকদা মেরে বলেছি আবার আমি দেখতে যাব। কেন, যেটুকু বাকি আছে এবার গিয়ে আমি সিধা রেল দপ্তর গিয়ে কথা বলবো, চেয়ারম্যান রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলবো, মন্ত্রীর সঙ্গে কথা বলবো আরও গতি বাড়ানোর জন্য। তারপর CRS অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি তার সঙ্গে কথা বলে যাতে দ্রুত এখান দিয়ে ট্রেন চলে, শুধু লাইন না, যাতে ট্রেন চলে তার ব্যবস্থা করতে হবে। কিছু হয়নি, স্মৃতিরানীকে বলবো যে চোখে হয়তো কম দেখছে কিংবা কানে হয়তো কম শুনছে, বলবে একটু ইউপিটা দেখতে, একটু মধ্যপ্রদেশটা দেখতে, তাহলেই বুঝে যাবে রাজস্থানের সঙ্গে ফারাকটা কোথায়। একটু দেখে নিক ইউপিতে কী হচ্ছে, মধ্যপ্রদেশে কী হচ্ছে, দলিতদের উপরে মধ্যপ্রদেশে কী ধরনের অত্যাচার হচ্ছে, দলিত পরিবার গরিব পরিবারের মানুষের গায়ে পেচ্ছাপ করে দিয়েছে তৃণমূলের বিজেপির নেতারা। গরিব পরিবার সে আদিবাসী বলে দলিত বলে তার গায়ে প্রস্রাব করে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। ছত্তিশগড়ে যা হয়েছে, রাজস্থানে যা হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা সেখানকার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। 72 ঘন্টায় আসামি ধরেছি, আর মোদির ভিডিও দরকার হলো মণিপুরের ভয়ঙ্কর দৃশ্যের কথা বলবার আগে। 77 দিনে তার কিছু মনে হয়নি, অথচ 72 ঘন্টায় রাজস্থানের মুখ্যমন্ত্রী সে দেখিয়ে দিয়েছে যে অপরাধীকে কী করে গ্রেপ্তার করতে হয়। অথচ সীতারানী হয় চোখে কম দেখছে কিংবা কানে কম শুনছে, আমি তার জবাব দিয়ে দিচ্ছি। এবার সেটা হচ্ছে বিজেপি এটা নিয়ে কোর্টে গেল, সে কে কোথায় আছে জানি না,
আমি বলেছি আজকে পরিষ্কার করে আপনাদেরকে, এটা বালক্ষিল্লতা, এসব চ্যাংড়ামু যাকে বলে, এসব চ্যাংড়ামু এক একদম এরকম করে যদি ধরতে হয় তাহলে তো তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী শান্তি তাদের বাড়িও ঘেরাও হবে আগামী দিনে। এই ধরনের কথা বলা মানে বালক্ষিল্লতা করা বলে আমি মনে করি। এগুলো বাজার গরম করা কথা, এগুলো কোনো মূল্য নাই। মণিপুর কি চলতে মণিপুর কি যে ভয়ানক ঘটনা ঘটি, খুলে আম হামারে দেশ কি বেটি কো মা কো জিস তরিকে সে অত্যাচার হতে হুয়ে হাম লোক দেখে হ্যায় অর ও ভি ভিডিও কি দৌরান সামূহিক বলাৎকার পুলিশ বালো কি তৈনাতি মে অর ও মণিপুর রাজ্য জৈসা এক রাজ্য মে যাহা বিজেপি কে সত্তা হয় বিজেপি পার্টি কে মুখ্যমন্ত্রী হয় और कुछ दिन पहले जहां हिंदुस्तान की गृहमंत्री खुद दौरा किया, कई दिन हुआ रुके भी हो लेकिन फिर भी किसी को भनक नहीं लगी, यह कभी हो सकते क्या? इतने दर्दनाक इन्होंने बर्बरता, सारे दुनिया देख रहे हैं क्या हिंदुस्तान की सत्ता के लोग मंत्रियों को इस बारे में क्या कोई अता पता नहीं थी क्या? ये किसी को कोई मानेगा ये बात? लेकिन घटना घटने के बाद सारे मणिपुर में इंटरनेट की सुविधाएं पाबंदी लगाए गए थे, बंद कर दिए गए थे, वजह ये थे कि बाहर के लोगों को इसके बारे में पता ना हो। लेकिन आज नहीं तो कल पाप जो होते हैं पाप को लोगों की निगाहों से बाहर रखना मुश्किल पड़ जाते हैं, भारी पड़ जाते हैं, और वो भी आप और हम सबको देखने को मिलते हैं। और ये सिर्फ हिंदुस्तान में ही नहीं बल्कि सारे दुनिया में ये सरकार के खिलाफ छीछी होते हैं, छीछितकार होते हैं सारी दुनिया में। यूरोपियन पार्लियामेंट में भी एक रेजोल्यूशन पारित किए गए मणिपुर की घटना की मुद्दे को सामने रखते हुए, हमारे देश की इज्जत सम्मान मिट्टी में मिलाई दिए ये सरकार ने। हिंदुस्तान के प्रधानमंत्री नरेंद्र मोदी जी को 77 दिन बाद कुंभकर्ण की नींद टूटी, चुप्पी साधी रहते हुए प्रधानमंत्री चुप्पी तोड़ी और सिर्फ 33 सेकंडों में सारे बात खत्म कर दी। 33 सेकंडों में देश प्रेम की सारे बात सुनाई दिए हमें। लेकिन इसी दरमियान सारे मणिपुर में जिस तरीके से कानून व्यवस्था की बदहाल हो रहे हैं, लोगों के अंदर त्राही त्राही मच चुके हैं, ना खाना ना पानी ना रहना, कहां जाएंगे लोग, ना पुलिस कोई नहीं। उस समय मोदी जी अमेरिके जाकर अपना ढिडोड़ा पीटने में खुद को बिजी रखे, ये और कुछ नहीं, सारे नॉर्थ ईस्टर्न रीजियन को ये सरकार की तरफ से जो अनदेखी किए गए इसका ये जग जाहिर उदाहरण है। इसके साथ साथ मैं ये भी कहूंगा कि ये सत्तारूढ़ पार्टी, जब हमारे महामहिम राष्ट्रपति एक आदिवासी महिला की चलते पद हासिल की, ये सरकार की और सत्तारूढ़ पार्टी की कहने के मुताबिक देखिए वो हिंदुस्तान की ट्राइबल की क्या हालत है। राष्ट्रपति भवन में एक किसी आदिवासी महिला को राष्ट्रपति बना देने से अपने हिंदुस्तान की बाकी आदिवासियों की पति, पिछड़े वर्ग की पति अपना जिम्मेवारी अपना दायित्व निर्वहन नहीं हो जाते हैं, इसलिए ढिंढोरा पीटा जाते हैं कि हम आदिवासी महिला को राष्ट्रपति बनाएं। लेकिन जब नॉर्थ ईस्ट में एक व्यक्ति ये कह रहे हैं कि देश के लिए जान कुर्बानी करने के लिए कारगिल सीमा पे दुश्मन के खिलाफ
बहादुरी के साथ लड़ाई किए, श्रीलंका में गए हिंदुस्तान की रक्षा करने के लिए। वो हमारी फौजी, जिस फौजी को लेकर मोदी दिन रात बाहबा करते हुए अपने सीना तान करते हुए हिंदुस्तान के लोगों को सलाह देते हैं कि मोदी है इसलिए मुमकिन है। वो कारगिल की फौज अब ये कह रहे हैं, देश तो हम बचा पाए लेकिन घर में हमारे पत्नी को नहीं बचा पाए, यही हिंदुस्तान की ताजा हालत उन्होंने बताया। इसमें और हम ज्यादा से ज्यादा शर्मिंदा होने लगे, और ज्यादा शर्मिंदा होने लगे हमें। किरे तोदर होलो तो আমার বিয়ে আমার বেনারসি একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ স্বপ্ন যে আজ নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।